সাইফুল ইসলাম সুজন নামে এক বাংলাদেশি নাগরিক বছর দুয়েক আগে আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে সিরিয়াতে মারা যায় এই ঘটনার পর সুজনের বাবাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী সুজন তখন আইবেক নামে একটি সফটওয়্যার কোম্পানি চালাত সহ নয়টি দেশে শাখা ছিল কোম্পানিটির সুজন মারা গেলে পরে বন্ধ হয়ে যায় আইবেক র্যাবের দাবি তার ভাই আতাউল হক সবুজ তখন বিদেশে পালিয়ে যায় নতুন করে ওয়ামি নামে একটি সফটওয়্যার কোম্পানি খুলে সেখানে যোগ দেয় আইব্যাকের বেশিরভাগ কর্মী র্যাব জানায় স্পেনে বসে জঙ্গি অর্থায়নের অভিযোগে দেশটির আইন প্রয়োগকারী সংস্থার হাতে সবুজ আটক হলে তাদের দেয়া তথ্যে দেশে অভিযান চালিয়ে এই এগারো জনকে আটক করে তারা আতাউল হক সবুজ ছিল যে আগে যে আইব্যাক যখন হয় সে আইব্যাকের সঙ্গে কিন্তু বাংলাদেশের অংশটা সে দেখাশোনা করতে এবং তার ভাই যখন নিহত হয় সিরিয়াতে তখন যখন দুইটি প্রতিষ্ঠানকে যখন বন্ধ করে দেওয়া হয় সে কি করলো সে চলে গেল। স্পেনে স্পেনে গিয়ে নতুন একটি প্রতিষ্ঠান খুললো এবং বাংলাদেশে অন্য একটি নামে আরেকটি প্রতিষ্ঠান খুললো কিন্তু তাদের যে স্টাফ ওনারশিপ কিন্তু সেম থেকেই গেল র্যাবের দাবি গ্রেফতার এগারো জনের মধ্যে সাতজন ওয়ামিতে কর্মরত বাকিরা বিভিন্নভাবে তাদের সহায়তা করত এছাড়া আইন বাহিনীর অভিযানে নিহত জঙ্গি নেতা বাসারুজ্জামান চকলেটের কাছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার পাঠানো হয়েছিল তামিম চৌধুরীকে পৌঁছে দেওয়ার জন্য সেই টাকার পেছনেও এই চক্রটি জড়িত বলে দাবি র্যাবের এখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিপূর্বে কিন্তু দুই সালে যে মামলাটি হয়েছে সেই মামলার কিন্তু জামিনপ্রাপ্ত দুইজন আসামিও এখানে আছে মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোহাম্মদ নাহিদ আমাদের কাছে যে সকল তথ্যপাত্র আছে এবং যে সকল এভিডেন্স আমরা এখান থেকে পেয়েছি সেক্ষেত্রে আমরা নিশ্চিত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই জঙ্গি অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত গ্রেফতার এগারো জনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জঙ্গি অর্থায়নের দেশি বিদেশি বিভিন্ন উৎস সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা র্যাব কর্মকর্তাদের খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা